আচ্ছা এখানে চিট করার কি হলো, ভুলটা তো তোর। আরে দুই দিন চ্যাটিং করলে তুই কারোর প্রেমে পড়ে যাবি? দেখবি আমি তো প্রেমে পড়ি নাই। তুই কথা কিন্তু তুই সম্পর্কে কিছু জানিস না, আর আমার বন্ধু বান্ধব সবাই, আর তুই চিনিস না জানিস না তুই ওর প্রেমে পড়ে গেলি। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? হ্যাঁ আপনি জানেন কথা বলছেন? অফকোর্স আমি কথা বলতে জানি। আপনি জানেন না, যদি জানতেন তাহলে একটা মেয়ে যখন প্রেমে কষ্টে দুঃখে কাটা করে তাহলে সেটাকে নয়েস বলতেন না। কত দুঃখ আপনার, কিসের দুঃখ? হ্যাঁ ঐতিহাসিক সত্যতা আছে, আমাকে কি করতে হবে? পড়তে হবে সবগুলো, পড়তে হবে। অসম্ভব অসম্ভব বললে তো হবে না, আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। করতে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন, কে ভয় টয় পাই? দেখেন আমি ভালোবাসা বিশ্বাস করি না, তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান, রেসপেক্ট করি, বাট আমার টাইপ। এক্সকিউজ মি, হোয়াট ইউ মিন বাই আপনি আমার টাইপ না? না মানে পার্সোনাল লিখছেন কেন? আমি বলছিলাম যে আই এম অ্যান ওপেন রিলেশনশিপ সর্ট অফ গাই, আর আপনি হচ্ছেন গিয়ে রিলেশনশিপ টাইপ, সো আমাদের ভাবনাই তো আলাদা। ঠিক ঠিক, তাহলে আপনি আমাকে এটা বললেই তো পারেন যে আপনি আমার টাইপ না। ওকে তো টেনশন করছি, এবার চলে। সরি বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে, আজকে কোথায় যাবো? কোথাও না, আজকে পার্কেই থাক, এখানে মান করে দিব কল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তা কোনো অস্তিত্ব, সেটা আপনি নিজের চোখে দেখবেন। তো তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দিয়ে আসতে পারেন। কেন? ও একটা নিউট্রাল কাউকে লাগবে না, যে নিরপেক্ষ পেয়ার জাজমেন্টের জন্য। দিন দিন ফোন দিন। কি মনে হবে, ওরা প্রেম করছে? জয় জয়, তুমি এখানে কি করছো? এদেরকে চিনিস? কেন চিনবো, ও তোমার বয়ফ্রেন্ড। মানে কি? আর সামির কি, সামির তোমার বয়ফ্রেন্ড? কি ব্যাপার, তুমি এই রুমে কেন, এখানে কি চাও, চুরি করতে এসেছো? না না, চুরি করতে আসবো কেন, চুরি করতে আসিনি। তাহলে
তুমি এখানে কেন এসেছো? কার সাথে এসেছো? এই কি নাম তোমার? আমি সময় লাগবে, আমি তো এটা দেখাতেই আপনাকে আমার বাসায় এনেছি। আপনি যেভাবে আপনার বাসায় আপনার বা আমার প্রেম দেখাতে নিয়ে গিয়েছিলেন, আমার বাসায় নিয়ে আসলাম আমার বাসার ট্র্যাজেডি দেখে, প্রেম ঘটিত ট্র্যাজেডি। অনেক কিছু চুরি করে নিয়ে গেল, কি 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 যেন নাম। হ্যাঁ হ্যাঁ ভালো মেয়ে, ও চল না, ও কি বললে কিছু চুরি করে নিয়ে গেছে, তুই তো বুঝতে পারছিস না। ওকে বেঁচে আছে? বেঁচে থাকবে না কেন, বেঁচে আছে। প্রেমের কোন অস্তিত্ব নেই, এক ধরনের মিথ। হ্যাঁ তো প্রেম আর প্রেম আছে বলেই মনুষ্যত্ব আছে, প্রেম আছে বলেই মানুষ এখনো জানার তোমার প্রেম করছে।